অরিগামিতে আরও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার করা যায়, সেটা হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা পেপারকে আমরা সমান জোরভাবে যেমন ভাগ করতে পারি, তেমনি বিজোড়ভাবেও ভাগ করতে পারি, যেটা আমাদের স্কেল দিয়ে, মানে শুধু কম্পাস ছাড়া শুধু স্কেল দিয়ে করাটা খুব ডিফিকাল্ট, এখানে কিন্তু এটা সহজেই করা সম্ভব। যেমন আমরা একটা পেপার যদি নিই, এইটা একটা অরিগামি পেপার, আমরা এটাকে আগেই ভাঁজ করেছি, কিন্তু সেটা আমরা এখানেও দেখাতে পারি কিভাবে আমরা করেছি। সম্পূর্ণ পেপারটাকে আমরা দুটো ফোল্ড করেছি প্রথমে, তারপরে প্রত্যেকটাকে আলাদা করে, প্রত্যেকটা ফোল্ডকে আবার একটা করে ফোল্ড করেছি, এবং সেই ফোল্ডগুলোকে আবার হাফ ফোল্ডে ফোল্ড করা হয়েছে। তাহলে এটা কি দাঁড়ালো, পুরো ব্যাপারটা আসলে আটটা সমান ভাগ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আটটা ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমাদের যদি বলা হয় যে একটা স্ট্রেট লাইনকে আমার পাঁচ ভাগে ভাগ করতে হবে, পাঁচটা সমান ভাগে ভাগ করতে হবে, কোনো রুলার নেই, কোনো কম্পাস নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারবো, সেটা করার জন্য আমরা এই যে পেপারটা আমাদের জোড় সংখ্যায় ভাগ করা আছে সেইটাকে কাজে লাগাবো, এবং আরেকটা এমনি পেপার ধরে নেওয়া যাক, এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই স্ট্রেট লাইনটা যেটাকে আমাকে ভাগ করতে হবে পাঁচ ভাগে। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা খুব ইন্টারেস্টিংলি কী করবো, একটা ভাঁজের ক্রিজের ওপরে একটা কর্নারকে আমি রাখবো, আর একটাকে রাখবো হচ্ছে গিয়ে আমরা পাঁচ নাম্বার ক্রিজের ওপরে, পাঁচ, যাতে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর, তার মানে পাঁচ ভাগে ভাগ হবে, 1, 2, 3, 4, 5, তাহলে এক, এই যে পাঁচটা ভাগ, তার মানে কি এইটা, এই যে পাঁচ, এখান থেকে একটা ভাগ, এটা ভাগ, তাহলে আমরা এটাকেও যদি এখান থেকে সিম্পলি আমরা দেখে নিই যে সম্পূর্ণভাবে ঠিকঠাক বসানো হয়েছে আমাদের, যাতে ভুল না হয়, তাহলে আমরা ঠিক এই পয়েন্টে একটা, এই পয়েন্ট একটা, এই পয়েন্ট একটা, এবং এই পয়েন্ট একটা, তাহলে আমরা সরিয়ে দিই, দেখা যাচ্ছে যে 1, 2, 3, 4, 5, পাঁচটা ভাগে ভাগ করা হয়ে যাচ্ছে। খুব একটা সিম্পল কিন্তু ভীষণ পাওয়ারফুল মেথড, যেটাকে আমরা ইউজ করতে পারি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করতে।